হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব যে সাজেশন সম্পর্কে। কারণ আমাদের কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা কি করছে যে সাজেশন দেন এইরকম কিন্তু বলে যাচ্ছে। শুধু সাজেশনের উপর ডিপেন্ড করলে কিন্তু অসুবিধা আছে। এছাড়াও কিন্তু আমারও কিছু খারাপ অভ্যাস, সেটা হচ্ছে যে আমি সাজেশনকে কিন্তু সমর্থন করি না। তো সেরকমই একটা কিছু আজকে শেয়ার করব তোমাদের সাথে, যেটা তোমাদের খুব কাজে লাগবে বলে আমার মনে হয়। তো উচ্চ মাধ্যমিকের যে দ্য পোয়েট্রি অফ আর্থ বলে একটা কবিতা আছে, তো সেই কবিতাটা থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে বা কিভাবে পড়লে যে কোনো প্রশ্নের উত্তর আমরা খুব ইজিলি এবং যে কোনো নির্বাধায় আমরা সেই অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো, সে সম্পর্কে আমরা শুরু করব। যদি তোমরা আমাদের এই ডিজিটাল ইংলিশ চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার মধ্যে আমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে হচ্ছে যে সাবস্টেন্স, টাইটেল, সেন্টার আইডিয়া। আমি এটা কিন্তু বারে বারে বলছি যে সাবস্টেন্স, টাইটেল, সেন্টার আইডিয়াটা করতে হবে, কারণ প্রত্যেক প্রশ্নের উত্তর কিন্তু সাবস্টেন্সের মধ্যে লুকিয়ে থাকে। তো সাবস্টেন্সটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে করতে পারবো। এরপরে হচ্ছে টাইটেল। তো সাবস্টেন্স জানা থাকলেও কিন্তু টাইটেলকে তৈরি করতে অনেক সহযোগিতা করে থাকে। এরপর হচ্ছে সেন্ট্রাল আইডিয়া। তো সেন্ট্রাল আইডিয়াও কিন্তু আমাদের একটা অনেক সময় পরীক্ষা হলে দিয়ে থাকে। এরপরে হচ্ছে যে দ্য ডেসক্রিপশন অফ সামার। তাহলে এই কবিতার মধ্যে যে গ্রীষ্মকালের কথা বলা হয়েছে, সামার, তো সেই সামার সম্পর্কে যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা একটা কি করব, একটা এপিসোড তৈরি করব বা একটা পার্ট নোট তৈরি করব। এবং সামার সম্পর্কে যখন কোনো প্রশ্ন আসবে তখন কিন্তু আমরা সেই সামারের ওপরেই যে অ্যান্সারটা বা এপিসোডটা আমরা তৈরি করেছি সেই ফরম্যাটটা কিন্তু আমরা সেখানে লিখে দেবো। এরপরে আসছি নাম্বার 4, ডেসক্রিপশন অফ উইন্টার। শীতকাল সম্পর্কে যে আমাদের বর্ণনা দেওয়া হয়েছে কবিতাটির মধ্যে, তো সেই সম্পর্কেও ঠিক একই রকম আমরা একটা এপিসোড তৈরি করব অ্যান্সার হিসাবে। এবং উইন্টার হিসাবে যখন কোনো প্রশ্ন আসবে, বড় প্রশ্ন, তখন আমরা কিন্তু এই এপিসোডটা সেখানে ইউজ করব। ওকে, এরপরে হচ্ছে যে কয়েকটা সেন্টেন্স প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলো হচ্ছে যে হোয়াট আইডিয়া ডু ইউ গেট অ্যাবাউট কিডস অ্যাজ এ রোমান্টিক পোয়েট অ্যান্ড অ্যাজ এ নেচার পোয়েট। তো এই কবিতাটি পড়ার পর তুমি কোন ধরনের আইডিয়া পাও যে কবি একজন নেচার কবি হিসাবে কি আইডিয়া পাও আর অ্যাজ এ রোমান্টিক পোয়েট হিসাবে তুমি কি আইডিয়া পাও। তো এই প্রশ্নটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর উপরে তোমাদের একটা ভালোভাবে অ্যান্সার তৈরি করে রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা হলে অনেক সময় দেয়। এছাড়া কিডসের যে আলাদা বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং ব্যক্তিত্ব জীবনের যে বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে অনেক কিছু তোমরা জানতে পারবে। এরপরে আসছি নাম্বার 7, কমেন্ট অন কিডস ট্রিটমেন্ট অফ ইটারনাল বিউটি ইন হিজ পোয়েম। এই কবিতাটার মধ্যে যে ইটারনাল বিউটি সম্পর্কে কিডস যে ট্রিটমেন্ট করেছেন, সেই ট্রিটমেন্টের উপরে আমরা একটা প্রশ্ন করে রাখবো। ওকে, এরপরে আসছে যে কিছু কবিতার লাইন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো থেকে বারংবার কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন তৈরি করা হয় বা প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো সেই লাইনগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে যে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। তো এই যে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করা হয়। তো ফার্স্ট যেটা বলবো যে এইরকম প্রশ্ন করা হয় যে এক্সপ্লেন দ্য লাইন বা সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সটাকে ব্যাখ্যা করো। তো নর্মালি সেটাকে ব্যাখ্যা করতে হবে, কোনো উপায় নাই। ওকে, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই প্রশ্ন কবিতার লাইনটা থেকেও কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে। তো তার পরবর্তী লাইনটা হচ্ছে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই কবিতার সেন্টেন্সটা থেকেও কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন করা হয়। তো সর্বশেষ হচ্ছে আমাদের যে ডট 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 হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এই যে এই সেন্টেন্সটা যে আমরা পেলাম বা কবিতার লাইনটা যে আমরা পেলাম, এই লাইনটা থেকেও কিন্তু অনেকবার প্রশ্ন করা হয় এবং এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো মাত্র এই 3টা লাইন আর যে এইদিকে 7টা আমরা আলাদা আলাদা প্রশ্নের কথা বললাম, এই প্রশ্নগুলো যদি করা হয় তো আমার মনে হয় যে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন আছে। তো এই ছিল দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার বিষয়বস্তু। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবে, ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের এই ডিজিটাল ইংলিশ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী আবার দেখা হবে অন্য একটি নতুন এপিসোড নিয়ে। বেস্ট অফ লাক।